টেকনিকজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আজকে আমি তোমাদের উৎপাদকের বিশ্লেষণে সাতাশ থেকে তেত্রিশ টং এই সাতটা অঙ্ক সমাধান করাবো আমি এর আগের তিনটা লেকচারে এক থেকে ছাব্বিশ পর্যন্ত অঙ্ক সমাধান করিয়েছিলাম এখন আসো আমরা সাতাশ নম্বর অঙ্কটা সমাধান সমাধান করাবো তো বলছে উৎপাদকে বিশ্লেষণ করো মানে এই অঙ্গগুলো উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ করো কি আর উৎপাদকের বিশ্লেষণ কি আমি আগেই বলেছিলাম আবার বলছে একটা রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করাকে উৎপাদকে বিশ্লেষণ বলে এখন দেখো আমরা সাতাশ নম্বর অঙ্ক সমাধান করাবো দেখো সাতাশ নম্বর অঙ্কে আছে পি স্কোয়ার প্লাস টু পি কিউ মাইনাস আশি কিউ স্কোয়ার এখন দেখো এটা আমরা মিডিল টার্ম করবো আমি দেখবো যে আমার কিভাবে মিডিল টার্ম করা যায় দেখো এখানে আশি আছে আমরা জানি কিন্তু আট দশে আশি আবার চল্লিশ দুগুনে আশি হয় আমার দেখতে হবে এমন কোনো কিছু করে যাতে যোগ বিয়োগ করলে মাঝখানে হয় মাঝখানেরটা সমান হয় চল্লিশ দুগুণে আশি এখন চল্লিশ থেকে দুই বিয়োগ করলে হয় আটত্রিশ আর যোগ করলে হয় বিয়াল্লিশ কখনো একটা সমান আসে না কিন্তু আমি যদি আট দশে আসি আট থেকে দশ থেকে আট বিয়োগ করলে কিন্তু আমার টু আসে সুতরাং আমরা আট আর দশ ব্যবহার করবো এখন দেখো সেটা হলো লিখলাম হলো পি স্কোয়ার দেখো পি স্কোয়ার এবার আমরা এটারে মিডিল টার্ম করবো মিডিল টার্ম মিডিল টার্ম করার জন্য লিখবো হচ্ছে প্লাস টেন পি কিউ মাইনাস এইট পি দেখো দশ পিকিউ থেকে আট বাদ দিলে হয় টু পি আমি যদি প্লা মাইনাসটা এখানে দিতাম আর এখানে প্লাস দিতাম তাহলে কিন্তু এটা রকম হতো দেখো এটা যদি মাইনাস হতো এখানে প্লাস হতো তাহলে এইট থেকে মাইনাস টেন পি কিউ বাদ দিলে হয় মাইনাস টু মাইনাস হতো কিন্তু এই জন্য আমরা যে কাজটা করবো সেটা হলো মাইনাস হলে তো হবে না এখানে প্লাস হতে হবে এই জন্য দশের আগে প্লাস দিছি আটের আগে মাইনাস দিছি দশ পিকিউ থেকে আট পি কিউ বাদ দিলে হয় টু এবার এই দুইটা যদি গুণ করি গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান আসে এইট কিউ স্কোয়ার দেখো সেটা হলো আট দশে আশি পি আর পি করলে পি স্কোয়ার পি আর কিউ আর কিউ গুন করলে কিউ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস দেখো প্লাসে মাইনাসে মাইনাস যোগ বিয়োগ করলে মাঝখানের সমান গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান এখন দেখো আমরা এখানে কমন নিতে পারি হচ্ছে পি পি কমন নিলে হয় পি প্লাস টেন টেন কিউ মাইনাস আমরা যদি এইট কিউ কমন নিই এখানে দেখো এইট কিউ যদি কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে হবে প্লাস এইট কিউ কমন নিয়েছি থাকে হচ্ছে পি আর কমন নেওয়ার অপর নাম মনে রাখবা ভাগ করা আশি কিউ স্কোয়ারকে মাইনাস আশি কিউ স্কোয়ারকে মাইনাস এইট কিউ দ্বারা ভাগ দিলে মাইনাস মাইনাস কাটা আর থাকে হচ্ছে প্লাস টেন কিউ এখন দেখো এইখানে আর এখানে কমন হল পি প্লাস টেন কিউ আর থাকে হলো পি মাইনাস এইট কিউ এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো অঙ্গটা তেমন কিন্তু কঠিন না অঙ্ক আসো এবার আঠাশ নম্বর অঙ্ক করাবো আঠাশ দেখো আঠাশ নম্বর অঙ্কে আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই মাইনাস চল্লিশ ওয়াই স্কোয়ার দেখো এটা মিডিল টার্ম করব তো আমি আগেই বলেছি সেটা হলো এমনভাবে মিডিল টার্ম করবো যাতে মা যোগ বিয়োগ করলে মাঝখানে সমান হয় আর গুণ করলে প্রথমটা শেষেরটার গুণ পালের সমান হয় এখন দেখো আমরা চল্লিশকে অনেক রকম ভাঙতে পারি বিশ দুগুণে চল্লিশ চার দশে চল্লিশ তাহলে আমাকে এমন কিছু ভাঙতে হবে যাতে এটার যোগ বিয়োগ করলে এটা হয় তো এই ক্ষেত্রে দেখো পাঁচ আটটা চল্লিশ আট থেকে পাঁচ বাদ দিলে তিন হয় কিন্তু তি পা দেখো পাঁচ থেকে যদি আট বাদ দিই তাহলে মাইনাস থ্রি হয় কিন্তু তো এখন দেখো আমরা লিখতে পারি সেটা হলো যে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই মাইনাস চল্লিশ ওয়াই স্কোয়ার দেখো পাঁচটা এক্স ওয়াই থেকে আটটা এক্স ওয়াই বাদ দিলে হয় তিনটা এক্স ওয়াই এ ফাইভ এক্স ওয়াই মাইনাস এইট এক্স ওয়াই সমান হয় থ্রি এক্স ওয়াই এবার যদি এইটার এটা গুণ করি তাহলে প্রথমটা শেষেরটার গুণ ফলে সমান পাঁচ আশে চল্লিশ ওয়াই আর ওয়াই গুণ করলে হয় ওয়াই স্কোয়ার এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার দেখো এই দুইটা যদি গুণ করি প্রথমটা শেষেরটার গুণফলের সমান যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান আর গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান এখন দেখো এখানে কমন আসে আমার এক্স এক্স কমন নিলে হয় এক্স মাইনাস এইট ওয়াই আর প্লাস আমার এখানে কমন আসে হচ্ছে ফাইভ ওয়াই ফাইভ ওয়াই কমন নিলে এখানে থাকে হচ্ছে এক্স মাইনাস এইট ওয়াই দেখো এইখানে আর এখানে কমন হচ্ছে এক্স মাইনাস এইট ওয়াই কমন নিলাম থাকে হচ্ছে এক্স প্লাস ফাইভ ওয়াই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো অঙ্কটা জাস্ট আমি মিডিল টার্ম করেছি মিডিল টার্ম করলেই কমন নিলেই অ্যান্সার চলে আসে আঠাশ নম্বর করানো শেষ এবার আসো আমরা উনত্রিশ নম্বর অঙ্কে যাব তো উনত্রিশ নম্বর অঙ্ক করাবো উনত্রিশ দেখো উনত্রিশ নম্বর অঙ্কে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস চল্লিশ দেখো আমার এই আমাকে এটারে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে মানে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করতে হবে তো আমরা এক কাজ করি সেটা হলো এক্সি স্কোয়ার মাইনাস এক্সকে একটা যে কোনো যে কোনো কিছু ধরি সেটা হলো এক্সি স্কোয়ার মাইনাস এক্সকে পি ধরলাম তাহলে পি স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার মাইনাস এক্সকে পি ধরলাম তাহলে থ্রি পিউ থ্রি পি মাইনাস চল্লিশ তো আমরা ব্র্যাকেটে লিখবো ধরি ধরি এক্সি স্কোয়ার মাইনাস এক্স সমান পি দেখেন আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান পি ধরেছি দেখো সেটা হলো যে এক্স স্কোয়ার মাইনাস এক্স যদি পি ধরি তাহলে পি স্কোয়ার প্লাস সি এইটা পি ধরেছি মাইনাস চল্লিশ এখন আমরা এখানে মিডিল টার্ম করবো তোমরা নিজেরাই দেখো যে মিডিল টার্ম কত দিয়ে যায় দেখো এই অঙ্কটা কিন্তু প্রায় এই অঙ্কটার মতো যে এইট আর পাঁচ ফাইভ দেখো আট থেকে পাঁচ বাদ দিলে হয় তিন এবং আট আট পাঁচ গুণ করলে পাঁচ তার মানে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস ফাইভ পি মাইনাস চল্লিশ দেখো এইট এইট পি থেকে ফাইভ পি বাদ দিলে হয় থ্রিপি আর এই দুটো যদি গুণ করি গুন করলে প্রথমটা শেষেরটার গুণ ফলের সমান হয় পাঁচ আর আট আট আর পাঁচ গুণ করলে পাঁচ আটটা চল্লিশ পি আর কিউ গুন করলে হয় পি পি আর পি গুন করলে হয় এখন প্রথমটা শেষেটা যদি গুণ করি পিসোয়ার আর চল্লিশ গুণ করলে হয় চল্লিশ পিস্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস এক্ষেত্রে কিন্তু চিহ্নের ব্যাপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো আসো এখন আমরা এখানে কমন নিব কত এখানে দেখো কমন আসে হচ্ছে পি তার মানে পি প্লাস এইট আর এখানে কমন আসে ফাইভ তাহলে হয় হচ্ছে পি প্লাস এইট দেখো এইখানে আর এখানে কমন আসে হচ্ছে পি প্লাস এইট আর থাকে হলো পি মাইনাস ফাইভ এখন দেখো আমরা পি এর মানটা বসিয়ে দিব যে মানটা আমরা ধরেছিলাম পিয়র মান ধরেছিলাম এক্সি স্কোয়ার মাইনাস এক্স আর প্লাস এইট দেখো পির মান ধরিয়ে ধরে পিয়র মান ধরেছিলাম এক্সি স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফাইভ এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো এই অঙ্কটা প্রথমে সরাসরি মিডিল টার্ম যায় না এবং এই জন্য আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্সমান পি ধরেছি তাহলে হয় পি স্কোয়ার প্লাস থ্রি পি মাইনাস চল্লিশ এখন এটার মিডিল টার্ম করেছি করে পি এর মান বসিয়ে দিয়েছি আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে এখন আসো আমরা তিরিশ নম্বর অঙ্কটার সমাধান করাবো তো তিরিশ নম্বর অঙ্ক সমাধান করানোর জন্য এইখানে তিরিশ দেখো

মাইনাস অষ্টআশি দেখো আমরা লিখে নেব ধরি সেটা হল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পি ধরব দেখো ধরে নিয়েছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান পি আমরা ধরে নিয়েছি তাহলে এটারে পি ধরেছি তাহলে পি স্কোয়ার মাইনাস আঠারো এটারে পি ধরেছি পি মাইনাস অষ্টআশি এখন আমি এটারে এমনভাবে মিডিল টার্ম করবো যাতে আমার যোগ বিয়োগ করলে মাঝের সমান হয় আর গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণ ফলের সমান হয় দেখো মাইনাস বাইশ পি আর মাইনাস দেখো মাইনাস বাইশ পি প্লাস ফোর পি দেখো বাইশ পি থেকে ফোর থেকে বাইশ পি বাদ দিলে হয় মাইনাস আঠারো পি এবং দুইটা গুণ করলে হয় প্রথমটা শেষেরটার গুণ ফলের সমান মানে অষ্টআশি অষ্টআশি পি স্কোয়ার হয় এখন লিখলাম পি স্কোয়ার মাইনাস বাইশ পি প্লাস ফোর পি মাইনাস অষ্টআশি দেখো চারটা পিত থেকে বাইশটা পি বাদ দিলে হয় মাইনাস আঠারো পি চারটা পিথ থেকে বাইশ পি বাদ দিলে হয় মাইনাস আঠারো পি এবং গুণ করলে হবে প্রথমটা আর শেষেরটার গুণফলের সমান এখন দেখো সেটা হলো আমার এখানে কমন আসে হচ্ছে পি যদি পি কমন নিই তাহলে হয় পি মাইনাস বাইশ প্লাস ফোর যদি কমন নিই তাহলে হয় পি মাইনাস বাইশ এখন দেখো এখানে আর এখানে কমন হচ্ছে পি মাইনাস বাইশ তাহলে আমার থাকে হচ্ছে পি প্লাস ফোর আমরা এখন যে কাজটা করবো সেটা হলো যে পি এর মান বসাই দেবো পি এর মান বসাই দিলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে তো আমার এর মানটা আমি এইখানে বস এইখানে বসাচ্ছি কারণ আমার নিচে জায়গা নাই এখন দেখো পিয়ের মান যদি বসাই আমরা এর মান ধরেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এর মানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বাইশ দেখো পিয়ের মান বসিয়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস বাইশ আচ্ছা পি এর মান বসাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর প্লাস ফোর এখন আমার এইটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো অঙ্কটাই কিছুই না এখানে অবশ্য ব্রাকেটে তুমি লিখতে পারো যে এ এর মান বসিয়ে সরি পি এর মান বসিয়ে এই কথাটা তুমি লিখতে পারো লিখলে ভালো হয় আবারও বলছি সেটা হলো এ স্কোয়ার প্লাস বি সমান সময় পি ধরেছি এবার মিডিল টার্ম করেছি করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসে আমরা এখন একত্রিশ নম্বর অঙ্কে যাবো দেখো একত্রিশ নাম্বার অঙ্কটা সমাধান করাবো তোমাদের একত্রিশ নম্বর অঙ্কটা কী বলেছে সেটা হলো এ স্কোয়ার প্লাস সেভেন এ হোল স্কোয়ার মাইনাস এইট এ স্কোয়ার প্লাস সেভেন এ মাইনাস একশো আশি এখন আমরা ধরে নেব স্কোয়ার এখানেও আছে এখানেও আছে দুই দুই স্থানে আছে যেহেতু তাই এটা সমান স্কোয়ার প্লাস সেভেনের সমান পি ধরবো তাহলে পি মাইনাস এটা সমান যেহেতু পি ধরেছি তাহলে এইট পি মাইনাস একশো আশি ব্রাকেটে লিখে নেব ধরি স্কোয়ার প্লাস সেভেন এ সমান পি দেখো ধরে নিয়েছি স্কোয়ার প্লাস সেভেনের সমান পি এখন এটার আমি মিডিল টার্ম করব যদি মিডিল টার্ম করি দেখো এমনভাবে কিছু করব আবার বলছি এমন কিছু করব যাতে যোগ বিয়োগ করলে মাঝখানের সমান হয় এবং গুণ করলে প্রথমটা আর শেষেরটার গুণফলের সমান হয় দেখো আঠারো আর দশ যদি গুণ করি তাহলে হয় একশো আশি দেখো আঠারোর থেকে দশ যদি বাদ দিই তাহলে হয় মাইনাস এইট সরি আঠারোর থেকে দশ বাদ দিলে মাইনাস এইট হয় ঠিক আছে এখন দেখো সেটা হলো লিখলাম পি স্কোয়ার মাইনাস আঠারো পি প্লাস এইট পি মাইনাস একশো আশি দেখো এইট পি থেকে আঠারো পি বাদ দিলে হয় মাইনাস সরি এইট আঠা সরি এখানে টেন হবে এইট না টেন পির থেকে দেখো টেন পির থেকে আঠারো বাদ দিলে হয় মাইনাস আবার বলছি দশটা থেকে আঠারোটা পি বাদ দিলে হয় মাইনাস এইট পি কিন্তু এই দুটা যদি গুণ করি তাহলে প্রথমটা শেষেরটার গুণ ফলের সমান যেমন প্লাসে মাইনাসে মাইনাস এক আঠারো আর দশ গুণ করলে হয় একশো আশি টি আর পি গুণ করলে হয় একশো আশি পি স্কোয়ার মানে এইটার এইটা গুণ করলে হয় মাইনাস একশো আশি পি স্কোয়ার প্রথমটার শেষেরটা যদি গুণ করি তাহলে হয় মাইনাস একশো আশি পি স্কোয়ার এখন দেখো আমরা এখানে কমন হচ্ছে পি যদি পি কমন নিই তাহলে পি মাইনাস আঠারো প্লাস এইখানে কমন নেব টেন তাহলে হয় পি মাইনাস আঠারো এখন এইখানে আর এইখানে কমন হচ্ছে পি মাইনাস আঠারো আর থাকে হচ্ছে পি প্লাস টেন এখন আমরা এর মান বসিয়ে দেব পি মানটা হচ্ছে এ স্কোয়ার প্লাস সেভেন এ মান হচ্ছে এ স্কোয়ার প্লাস আর আসে হচ্ছে এ এ প্লাস টেন দেখো আমরা পি এর মান বসিয়ে দিয়েছি এখন তুমি চিন্তা করতে পারো যে এই দুইটা আর মিডিল টার্ম করা যায় নাকি যদি তুমি দেখো যে মিডিল টার্ম করা যায় তাহলে মিডিল টার্ম করতে পারো এখানে ব্র্যাকেটে লিখতে পারো পি এক মান বসিয়ে এখন দেখো এটারে মিডিল টার্ম করা যায় নাকি সেটা হলো হ্যাঁ এইটারে কিন্তু মিডিল টার্ম করা যায় কারণ কি দেখো আঠারো আছে নয় দুগুণে আঠারো নয় থেকে দুই বাদ দিলে হয় সেভেনে এ আর নয় 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 দুগুণে হয় আঠারো এখন দেখো এটারে আবার মিডিল টার্ম করবো সেটা হলো এ স্কোয়ার প্লাস নাইন এ মাইনাস টু এ মাইনাস আঠারো আর এইখানে যা ছিল তাই এটারে কিন্তু মিডিল টার্ম হয় না মিডিল টার্ম হয় এটাও হয় সেটা হলো পাঁচ দুগুণে দশ দেখো সেটা হলো প্লাস ফাইভ এ প্লাস টু এ প্লাস টেন দেখো পাঁচ দুগুণে পাঁচ দুগুণে দশ মানে ফাইভে আর টু এ গুণ করলে হয় টেন স্কোয়ার তাহলে টেন আর এ গুণ করলে টেন স্কোয়ার স্কোয়ার এই দুটো যোগ করে যোগ করলে হয় সেভেনে এখন দেখো এখানে কমন হচ্ছে এ এ যদি কমন নিই তাহলে এ প্লাস আর এখানে কমন হচ্ছে মাইনাস টু তাহলে হয় এ প্লাস দেখো সেটা হলো এইখানে কমন হচ্ছে এ তাহলে হয় এ প্লাস নাইন আর এইখানে কমন হচ্ছে মাইনাস টু হয় হচ্ছে এ প্লাস নাইন এখন দেখো সেটা হলো এইখানে কমন নিব এ তাহলে এ কমন নিলে হয় এ প্লাস ফাইভ আর প্লাস এইখানে কমন নিব হচ্ছে টু তাহলে হয় এ প্লাস ফাইভ এখন দেখো এইখানে আর এইখানে কমন আসে হচ্ছে এ প্লাস নাইন আর থাকে হচ্ছে এ মাইনাস টু আর এইখানে আর এইখানে কমন হচ্ছে এ প্লাস ফাইভ আর তাকে হচ্ছে এ প্লাস টু তুমি এইটারে সাজিয়ে লিখতে পারো সেটা হলো মাইনাসটা আগে এ মাইনাস টু এরপরে প্লাস এ প্লাস টু এরপরে এই প্লাস এ প্লাস ফাইভ আর এরপরে এইটা এ প্লাস নাইন এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো অঙ্কটা যে ব্যাপারটা এ স্কোয়ার প্লাস সেভেনের সমান আমরা পি ধরেছি পি ধরার পরে এবার মিডিল টার্ম করে এইটা এসেছে এবার পিয়ের মান বসিয়ে দিয়েছি দেখো আমরা এর মান কীভাবে বসিয়েছি দেখো এর মান এইটা এইটা বসিয়ে দিয়েছি পি সমান এইটা বসিয়েছি এর মান বসানোর পর বসিয়ে দিয়েছি এবার এটার আবার মিডিল টার্ম এটার আবার মিডিল টার্ম তাহলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসে আমার একত্রিশ নম্বর অঙ্ক করানো শেষ এখন আমি তোমাদের বত্রিশ নম্বর অঙ্কটা সমাধান করাবো দেখো বত্রিশ নম্বর অঙ্ক তো বত্রিশ নম্বর অঙ্কে আছে এক্সি স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর ইন্টু এক্স প্লাস টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস স্কোয়ার এখন দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো এক্সি স্কোয়ার প্লাস থ্রি ব্র্যাকেট তুলে দিলাম থ্রি এ থ্রি ফোর বি আর এক্স গুণ করলে হয় ফোর বি এক্স প্লাস আমরা এটারে মিডিল টার্ম করাবো এটার মিডিল টার্ম করব। তো দেখো মিডিল টার্মের নিয়মটা আমরা জানি সেটা হলো ফাইভ এ কে ফাইভ এ বিকে এমনভাবে ভাঙব যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটার সমান হয় এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণ ফলের সমান হয় তার মানে লিখলাম থ্রি এ বি প্লাস টু এ বি প্লাস থ্রি বি স্কোয়ার এখন দেখো তিনটা এবি আর দুইটা বি হয় হচ্ছে পাঁচটা এবি এবং এই দুইটা যদি গুণ করি তাহলে প্রথমটা শেষেরটার গুণফলের ফলের সমান হয় গুণ করলে কি হয় দেখো তিন দুগুণে সিক্স এ বি এ গুন করলে হয় এ স্কোয়ার বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার সিক্স বি স্কোয়ার হয় প্রথমটা শেষেরটা গুণ করো তিন দুগুণে ছয় এ স্কোয়ার বি স্কোয়ার দেখো যোগ বিয়োগ করলে মাঝখানের সমান আর গুণ করলে প্রথমটা শেষেরটার গুণ ফলের সমান এখন দেখো সেটা হলো এক্স স্কোয়ার প্লাস আমরা এই থ্রি এ এক্সকে আমরা লিখবো টু এক্স প্লাস এক্স প্লাস ফোর আমরা লিখবো দেখো তিন দুইটা টু আর এক্স তাহলে হয় তিনটা এক্স তিনটা আর হয় হচ্ছে চারটা প্লাস আমরা যদি এখানে কমন নিই দেখো এখানে কমন আসে হচ্ছে এ যদি এ কমন নিই তাহলে হয় টু প্লাস থ্রি বি প্লাস এইখানে কমন আসে হচ্ছে আমার বি যদি বি কমন নিই তাহলে হয় এখানে টু এ বি কমন নিলে হয় প্লাস থ্রি বি দেখো সেটা হলো আমরা এইটারে মিডিল টার্ম করেছি আর এটার ব্রাকেট তুলে দিয়েছিলাম থ্রি এ আর এক্স গুণ করলে থ্রি এ এক্স ফোর বি আর এক্স গুন করলে ফোর বি এক্স আর এটারে মিডিল টার্ম এবার দেখো টু এ এক্স আর এ এক্স যোগ করলে হয় থ্রি এক্স এক্স আর বিএক্স যোগ করলে হয় ফোর বি এক্স এখন দেখো সেটা হলো এক্স স্কোয়ার আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এইটা এইটা আর এইটার থেকে আমরা এক্স কমন নিব দেখো এইটা আর এইটার থেকে যদি এক্স কমন নিই তাহলে কী আসে এক্স কমন নিলে হয় টু এ প্লাস থ্রি বি দেখো টু এ এক্স আর থ্রি এক্স থেকে যদি আমরা এক্স কমন নিই তাহলে হয় টু এ প্লাস থ্রি বি আর এইখানে আর এইখানে আমরা পরের দুইটাতে এই এইটাতে আর এটাতে কমন যদি নিই তাহলে এক্স কমন নিই তাহলে আসে এ প্লাস বি দেখো আমার এই লাইন থেকে এই লাইন পরিবর্তন হয়েছে আমি এই দুইটার থেকে এক্স কমন নিয়েছি আর উপ এইটার এটার থেকে এইটার এটার থেকে যদি এক্স কমন নিয়ে হয় হচ্ছে টু এ প্লাস থ্রি আর এইটার এটার থেকে যদি এক্স কমন নিয়ে হয় হচ্ছে এ প্লাস বি এখন দেখো সেটা হলো আমার এইখানে কি থাকে প্লাস এইখানে আর এখানে থাকে হচ্ছে টু এ প্লাস থ্রি বি কমন টু এ প্লাস থ্রি যদি কমন নিই থাকে হচ্ছে এ প্লাস বি এখন দেখো আমার এইটাতে আর এইটাতে কমন হচ্ছে এক্স এক্স কমন নিলাম যদি এক্স কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে এক্স প্লাস এক্স কমন নিয়েছি থাকে হচ্ছে টু এ প্লাস থ্রি এখন দেখো এইখানে আর এইখানে আবার কি কমন আমরা তাই দেখব দেখো সেটা হলো এইটা আর এইটা বেসিক্যালি এই দুইটাতে আমার কি কমন দেখো তো দুইটাতে কমন আছে এ প্লাস বি আমরা যদি এ প্লাস বি কমন নিই তাহলে হয় প্লাস আমরা এ প্লাস বি কমন নিব এ প্লাস বি কমন নিলাম কমন নিলে থাকে হচ্ছে এক্স দেখো এইখানে আর এখানে কমন হচ্ছে আমার এ প্লাস বি কমন নিলে থাকে হচ্ছে এক্স এ প্লাস বি চলে এসেছে থাকলে হলো টু এ প্লাস থ্রি দেখো আবার বেসিক্যালি এত কিছু করার এই দুইটা কমন নিয়ে আসার জন্য দেখো এই দুইটা কমন দেখো এই দুইটা যদি কমন আসে তাহলে আসে হলো এক্স প্লাস টু এ প্লাস থ্রি কমন নিলাম কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি দেখো এইখানে আর এইখানে টোটালটাই আমার কমন আসে এইটা দেখো কোনটা কমন আসে আমি দেখাচ্ছি এইটা আর এইটা কমন এই অংশটা আর এই অংশটাই কমন হচ্ছে এইটা তাকে হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি দেখো আমার এইটাই হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার দেখো আমার অ্যান্সার চলে এসেছে আবারও বলছি দেখো অঙ্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যদিও পারো অনেকেই অঙ্কটা পারো না ভালো করে তো দেখো প্রথমে ব্রাকেট তুলে দিয়েছিলাম মিডিল টার্ম এরপরে টু এ বি টু এক্স আর এক্স যোগ করলে হয় থ্রি এক্স থ্রি এক্স আর বিএক্স যোগ করলে হয় ফোর বি এক্স আর এখানে কমন হচ্ছে এ আর এখানে কমন হচ্ছে বি এখন দেখো এক্স স্কোয়ার এই টু এক্স আর থ্রি এক্স টু এক্স আর থ্রি বি এক্সে কমন হচ্ছে এক্স আর এক্স আর বি এক্সে কমন হচ্ছে এ আর এই দুইটাতে কমন এইটা তাকে হলো এ প্লাস বি এবার দেখো এইখানে আর এখানে এ প্লাস বি এইখানে কমন নিয়ে আসি আমরা এক্স আর এখানে কমন নিয়েছি এ প্লাস বি এবার দেখো এইটার আর এটাই এই টোটালটা কমন তাকে হলো এক্স প্লাস এ প্লাস বি আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে এসেছে তার মানে আমার বত্রিশ নম্বর অঙ্কটা করানো শেষ এখন আমরা করাবো তেত্রিশ নম্বর অঙ্ক দেখো তেত্রিশ নম্বর অঙ্কটাও কিন্তু একেবারেই সহজ জাস্ট মিডিল টার্ম করবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পনেরো এখন আমার এটারে মিডিল টার্ম করতে হবে মিডিল টার্ম আমরা এমনভাবে মিডিল টার্ম করবো যাতে যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান হয় আর গুণ করলে প্রথমটা শেষেরটার গুণ ফলের সমান হয় দেখো এই পনেরোকে যদি আমরা ছয় দ্বারা গুণ করি দেখো পনেরোকে যদি আমরা ছয় দ্বারা গুণ করি ছয় পুনরং হয় নব্বই এখন গুণ করে আমার নব্বই আসতে হবে আর যোগ বিয়োগ করে মাঝখানেরটা সমান আসতে হবে তার মানে আমরা নয় দশে নব্বই জানি দেখো নয় নয় গুণ দশ সমান কত আসে বলো তো নব্বই এখন আমরা প্লাস কোনটার আগে দেবো আর মাইনাস কোনডার আগে দেবো দেখো এটার আগে প্লাস দিব আর এটার আগে মাইনাস দিব এটার আগে কেন মাইনাস দিব দেখো নয় থেকে দশ যদি বাদ যায় নয় বিয়োগ দশ সমান হয় এক দেখো নয় থেকে দশ বাদ দিলে হয় মাইনাস এক তার মানে এইটা আমার মাইনাস এক্স আসবে তার মানে যোগ এখন মিডিল টার্ম করি সিক্স এক্স স্কোয়ার দেখো প্লাস নাইন এক্স মাইনাস টেন এক্স মাইনাস ফিফটিন দেখো নয় এক্স থেকে দশ এক্স বাদ দিলে মাইনাস এক্স আবারও বলছি নয় এক্স থেকে দশ এক্স বাদ দিলে মাইনাস এক্স এবার যদি এই দুইটা গুণ করি যদি নাইন এক্স আর টেন এক্স গুণ করি তাহলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান এখন আমার এইখানে কমন নিব দেখো যোগ বিয়োগ করলে মাঝখানেরটা সমান গুণ করলে প্রথমটা শেষেরটার গুণ ফলের সমান তোমরা প্রায় একটা প্রচলিত ধারণা ভুল করো সেটা হলো গুণ করলে মনে করো লাস্টেটার সমান না গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণ ফলের সমান এবং এখানে একটা চিহ্ন কিন্তু বড় ফ্যাক্ট এখানে কিন্তু দেখো প্লাসে এই দুটা যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস এবার এই দুটা যদি গুণ করি তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস চিহ্নও কিন্তু এক হতে হবে এখন আসো আমরা এখানে কমন নিব থ্রি এক্স যদি কমন নিই তাহলে হয় টু এক্স প্লাস থ্রি আর এখানে কমন নিব মাইনাস ফাইভ ফাইভ যদি কমন নিই তাহলে হয় টু এক্স প্লাস দেখো এইখানে আর এইখানে কমন হচ্ছে টু এক্স প্লাস যদি কমন নিই তাকে হচ্ছে থ্রি এক্স মাইনাস ফাইভ হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি তোমাদের উপকারে আস আসবে অ্যান্সার শেষ এখন আমার তেত্রিশ নম্বর অঙ্ক শেষ মানে আমার এই লেকচারের শেষ অঙ্কও করানো শেষ তো আশা করি আমি তোমাদের প্রতিটা অঙ্ক সমাধান করে দেওয়ার ফলে তোমাদের অনেকের উপকারে আসবে আশা করি তো যদি তোমাদের কোনো কিছু জানানোর থাকে বা কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করেও জানাতে পারো অথবা সরাসরি আমার সাথে দেখা করেও জানাতে পারো তো আমার এই লেকচারটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবা